পাকুন্দিয়ার মঠকলা মিরাদি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আমিরুন নেসার এনটিআরসির সনদ জাল ও ভুয়া বলে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। গত 18 জুলাই সহকারী শিক্ষা পরিদর্শক প্রলয় দাসের পাঠানো এক প্রতিবেদনে বলা হয়, অত্র প্রতিষ্ঠানের আরবি প্রভাষক আমিরুন নেসার এনটিআরসির সনদ চাল ও ভুয়া বিধায় তার নিয়োগ বিধিসম্মত হয়নি, সে কারণে তার বেতন ভাতা বাবদ 6,23,000 টাকা সরকারি কোষাগারে ফেরত দিতেও বলা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আমিরুন নেসার ব্যক্তিগত মোবাইল নম্বরে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তখন যারা দায়িত্বে ছিলেন তারা বিষয়টি ভালো জানবেন, তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। যখন করছি না আমি তো নবনিয়োগপ্রাপ্ত, আমি কারো সনদ যাচাই করছি না, এ পর্যন্ত সনদ যাচাই করছি না। তাহলে যদি আচ্ছা থাকে তাহলে আমার প্রতিদিন।